হ্যালো ভিউয়ার্স, এখন আমি দেখাবো কিভাবে একটি কাস্টমার মাস্টার ডেটা ক্রিয়েট করব। তো কাস্টমার মাস্টার ডেটা কে যে কোম্পানির জন্য ক্রিয়েট করছি সেই কোম্পানিটি সিলেক্ট করব। লগ ইন করার সাথে সাথে এসএম মডুলে যেতে হবে। যারপর আমি এখানে একটা অপশন পাবো হচ্ছে যে মেনটেনেন্স সেকশন। মেনটেনেন্স সেকশনে অ্যাড ম্যানেজ কাস্টমার, ক্লিক অ্যাড ম্যানেজ কাস্টমার। আমি এখন একটা কাস্টমার ক্রিয়েট করতে চাই। সাপোজ কাস্টমার নেম ইজ সময় লিমিটেড, সময় লিমিটেড, জাস্ট আদার্স অ্যাড্রেস সাপোজ মাগুরা ডিস্ট্রিক্ট যেই থাকে এগুলো দিলাম। এবং এখানে খুবই একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে যে কারেন্সি এবং কাস্টমার রিটেনশন হবে কিনা। ইয়েস, রিটেনশন হবে। এবং আমি এই কাস্টমারের কি আইটেম লেভেলে রিটেনশন দিতে চাই না কাস্টমার ওয়াইজ। তো বেসিক্যালি যদি কাস্টমার লেভেল হয় রিটেনশন, তাহলে কাস্টমারের রিটেনশন পার্সেন্টেজটা আমি বলে দিব কমিশনের রিটেনশন। আর যদি আইটেম লেভেল হয় তাহলে আইটেম লেভেলে থাকবে। এবং বাই ডিফল্ট এই কাস্টমারটি কোন ওয়ার হাউস থেকে, সাপোজ এই কাস্টমারটা রামদেব ওয়ার হাউস থেকে সসে আমি ইয়া নাই। এবং এই লোকেশনে আমি সিলেক্ট করব তার সেলস এরিয়াটা কোনটা। এই সেলস এরিয়া ডিপেন্ড করেই তার বেসিক্যালি সব ধরনের রিপোর্টিং হবে এবং সেল পার্সনটা চলে আসবে অটোমেটিক্যালি। আমি ডিভিশনটা সিলেক্ট করলাম অটোমেটিক্যালি। বেসিক্যালি সেলস এরিয়ার সাথে ডিভিশন বা অল এভরিথিং ইজ রিলেটেড। যখন এটা আমি অ্যাড কাস্টমারে ক্লিক করব, তখন দেখাচ্ছে যে আমার কাস্টমারটি অলরেডি আছে। তো আমি সিলেক্ট করি কাস্টমার ইনফরমেশন, ক্রিয়েট হয়ে গেল। এখন এই কাস্টমার ক্রিয়েট করার সাথে সাথে একটা খুব রিলেটেড ইনফরমেশন আছে, সেটাই হচ্ছে যে ট্রান্সপোর্ট সাবসিডি সেট আপ। সো এই কাস্টমার ট্রান্সপোর্ট সাবসিডি সাপোজ রামদি লোকেশন ওয়ান থেকে নিতে যদি চাই, তাহলে তার পার কেজিতে আমার কত টাকা রেট আসবে সেইটা আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে। রামদি ওয়ান পার কেজিতে সাপোজ 1 টাকা রেট, 1 টাকা রেট আমি সিলেক্ট করলাম। এবং তাহলে আমি দেখলাম যে কিভাবে একটি কাস্টমারটা ক্রিয়েট করতে হয়।